সুপার কোয়ালিটি, দিনের বাচ্চা আর হ্যাঁ। 12 দিনের বাচ্চা, আর একটা সুখবর আছে, এখানে 7টা রয়েছে। মাকে দেখতেই পাচ্ছেন, তবে দাদা বৌদি বিরিয়ানি নয়, দাদা বৌদি সিজ্জুল আসা। দারুন 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 কোয়ালিটি দেখে নিন, কোয়ালিটি কোনো দেখিয়েছি, বাবাকেও দেখিয়ে দিল, আর মেয়েরা তো খুবই ভালোবাসে। ছোটেন এগুলো লাসা অ্যাপস, কোয়ালিটি 10 থেকে 12 দিন বয়স হবে। পুজো অফার, হ্যাঁ পুজো অফার, এটা একদম কালচার পাম্প, মাত্র 2999। ও এটা পেপারও কেসিআই পেপার, আসার চোখ হয় গোল টাইপ, গোল টাইপের, আর সিদ্ধ চোখ, মা বাবা দেখে বাচ্চা নিয়ে যান। চ্যাম্পিয়ন লাইনের আছে, চ্যাম্পিয়ন মধ্যে কোনটা লাসা কোনটা সিদ্ধ, এটা লাসা। যদি এখন কেউ বুকিং করতে চায় বুকিং করতে পারে। আমরা ভিডিও শেষে মা বাবাকে দেখি, চাউ চাউ আছে, অ্যাক্টিভটা দেখুন, দুধ দেখলে বুঝতে হবে দুধ খাওয়া আলাদা। একটু সামনে থেকে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে এসেছি রাজাদার বাড়িতে, এটা হচ্ছে বর্ধমান। তো রাজাদার কাছে কি পাপি আছে সেল পারপাস সেগুলো দেখাবো, আর কি বড় বিড আছে সেগুলো দেখাবো, আর একটা সুখবর আছে আর সেগুলো আপনাকে তো দেখাবোই। তারপরে আরও অনেক রকম বিড আছে, দেখতে থাকুন কি অফার আছে, কি ডেলিভারি চার্জ আছে, কি ডেলিভারি পসিবল আছে, সব দেখাবো। চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। ফেস লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। হ্যাঁ, 24 ঘন্টা হয়নি, হ্যাঁ এগুলোকে বার করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলো বেশি ধরো নতুন বাচ্চা, এগুলো কতক্ষণ হয়েছে বললে? এটা 24 ঘন্টা হয়নি এখনো, 24 ঘন্টা এখনো বয়স হয়নি, সদ্য বাচ্চা। অ্যাকচুয়ালি এগুলোকে বেশি ঘাটাঘাটি করি না, না এখন মায়ের কাছ থেকে জাস্ট একটু ভিডিও করার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ দেখে নিন শুধু কোয়ালিটি, একদিনের মধ্যে আপনি কিছু বুঝতে পারবেন না, মাকে দেখলে বুঝতে পারবেন এটা কিসের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এখানে 7টা রয়েছে, 7টা বাচ্চা আছে, মেল ফিমেল দাদা বলে রয়েছে, তো 3টে মেল রয়েছে, হ্যাঁ 4টে ফিমেল রয়েছে। হ্যাঁ দাদা দেখে বোঝা যাচ্ছে যে দাদা খুব খুশি, এবং অবশ্যই একটা বাড়িতে নতুন অতিথি আসলে ভালোই লাগে। তুমিও এসছো একদম ঠিক টাইমে, একদম। দাদা এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কতদিন পরে মোটামুটি পাবে? মোটামুটি তো ধরো 45-50 দিনের নিচে দি না, হ্যাঁ মায়ের দুধটা ছাড়তে ছাড়তে 1 মাস, তারপর আবার ধরো এদের তোলা খাওয়ানোর একটা ব্যাপার থাকে, ড্রাই ফ্রুট মানে এরপরে খাবে স্যারেল্যাক, মায়ের দুধের সাথে সাথে স্যারেল্যাক খাবে, তারপরে আবার চালু হবে ড্রাই ফ্রুট, তার সঙ্গে মাংস ভাত হালকা আমরা পেস্ট করে খাওয়াতে থাকি, যাতে পাটি নিয়ে গিয়ে কোনো প্রবলেম না হয় খাওয়াতে, হ্যাঁ বেশি খাটতে না হয়, একটু বড় না হওয়া পর্যন্ত আমরা দিই না। আচ্ছা বাবা, মোটামুটি 50 দিন 60 দিনের মধ্যে। তাহলে মেল ফিমেল আছে, যদি কেউ নিতে চায় তাহলে বুকিং করতে পারে না? ছোট বাচ্চা 10 দিনের বাচ্চা দিচ্ছি, দেখাচ্ছি, এরপরে আপনার একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার কাছে 10 দিনের বাচ্চা, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে এইগুলো দেখছি একদম সদ্য। হ্যাঁ এর মা বাবা আলাদা, এর মা বাবা আলাদা, আচ্ছা এর বাবা এক, মানে দুজনের বাবা এক। আচ্ছা বাবা এক, বাবা এক, মা আলাদা, মা আলাদা, মা আলাদা। এইটা হয়েছে 10 থেকে 12 দিন বয়স হবে, 10 থেকে 12 দিন, আর এটা জাস্ট 24 ঘন্টা হয়নি। হ্যাঁ এটা এটা তিনটেই দিয়েছে, তিনটে মেল দিয়েছে। আচ্ছা এই কাল পরশু চোখ ফুটেছে, এখন হচ্ছে ভালোভাবে ফোটেনি, একদম ধরো তো একটু ধরো, ভালোভাবে ফোটেনি, ভালোভাবে এখনো চোখ ফোটেনি, আরো ফুটবে 10 থেকে 12 দিন, কারণ সাইজ হলে কিরকম হবে দেখুন। হ্যাঁ মানে এটা আমি কেন আনলাম, হ্যাঁ একদিনের বাচ্চা আর 12 দিনের বাচ্চা কি 15 দিনের বাচ্চা কেমন হয় তাটা সেটা বোঝার জন্য, সেটা বোঝার জন্য। বাহ সুন্দর, এরপরে যখন এই বাচ্চাগুলো যখন, দাদা এগুলো কিসের বাচ্চা? এটা জার্মান স্পিচ আছে, এইগুলো এইটাও জার্মান স্পিচ, কিন্তু এটা অ্যালবিনো বলি আমরা, কেন বলি এর নোজটা হয়ে যাবে ব্রাউন টাইপের, আচ্ছা এটা ব্রাউন, চোখটা হবে ব্লু টাইপের, আচ্ছা ঠিক আছে, আর এগুলোর নোজগুলো সব ব্ল্যাক কালার হবে, সব ব্ল্যাক, হ্যাঁ আর চোখটাও হবে ব্ল্যাক। আচ্ছা তাহলে যদি কেউ নিতে চান তাহলে দেখুন, সামনেই রয়েছে কোয়ালিটি, একদম সুন্দর কোয়ালিটি। এগুলো আপনার পড়বে 10 দিনের থেকে 12 দিন বাচ্চা, দেখে নিন এরকম এই সাইজটা, এখন হাঁটতে শেখে নি তুমি দেখলে, হ্যাঁ একদম হাঁটতে শেখে নি। তাহলে দাদা তোমার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আসতে গেলে তোমার আসতে হবে ধরো যদি কেউ ট্রেনে আসে, হ্যাঁ হাওড়া থেকে আসছে, হ্যাঁ তাহলে ট্রেনে যারা আসবে তারা বর্ধমান স্টেশনে নামলো, একদম বর্ধমান স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, বললে বলতে হবে বরনেলপুর সেন্ট জেভিয়ার্স স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল, স্কুলটা একটু দেখ, স্কুলটা তাহলে একটু দেখিয়ে দেবো। রাজাদা এক্ষুনি যে স্কুলটার নাম বললো, স্কুলটা এখানে, এখান থেকে দাদা বাড়িটা কত দূর? স্কুল থেকে মাত্র 100 থেকে 150 মিটার। আচ্ছা মানে ওটা গুগলে সার্চ করলে দেখতে পাবে, আমার কোকো পেট হাউস আমার চ্যানেলের নাম। আচ্ছা কোকো পেট হাউস লিখে, হ্যাঁ ব্র্যাকেটে একটা বর্ধমান লিখে দিলে একদম সামনেরটা যেটা আসবে সেটাই আমার। আব্বা দারুন, তাহলে দাদা এখন যেগুলো দেখালো একদম সদ্য পাপি দেখালো, আর এগুলোকে বেশিক্ষণ দেখানো যাবে না দাদা, এগুলো দুধ খাওয়ানোর ছবিটা কি একটু, হ্যাঁ দেখানো যাবে, দেখানো যাবে মাকে নিয়ে, ঠিক আছে মা গুলো আর বাবা গুলোকে একটু আমরা পরে দেখিয়ে দিচ্ছি। বড় 10 দিন সাইজ,
নাভি দেখো তাহলে বুঝতে পারবে, নাভিতে এখন গিট মারা আছে। আর ডেলিভারি কে করলো দাদা? নিজেরাই করি, নিজেই করো, কোনো অসুবিধা হয় না তো? হয়নি এখন। আচ্ছা ঠিকঠাক, কেন এদেরকেও সেইভাবে করতে হবে, ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নাও, পরামর্শ নিতেই হবে, কারণ আমাদের ধরুন একটা ফ্যামিলি ডাক্তার তো আছে এদের জন্য। আচ্ছা, সে ধরুন আমার থেকে দাদা দাদাই বলি তাকে, সে আসে, আসে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হলে তাকে ফোন করলে সে রাত বিরাতেও চলে আসে। আচ্ছা আচ্ছা, মানে ডাক্তারের পরামর্শ নিয়ে, দাদা যেহেতু এক্সপার্ট হয়ে গেছে করেও, তবু ডাক্তার এসেছিল, তাও সামনে ছিল, দাদাই সব করে দিয়েছে। কোয়ালিটি দেখুন দাদা, এমনি মোটামুটি সব এদের মা বাবাকে, যারা আমার মা বাবাগুলো আছে আমি অবশ্যই দেখিয়ে দেবো, দেখতে থাকুন ভিডিওটা। একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করে দাও। ফোন নাম্বারটা হচ্ছে 8918812277। আচ্ছা, যে পাপিগুলোর এই বড়গুলোর কি দাম মানে হবে? বড়গুলো দেখো, বড়গুলো মানে যেগুলো তুমি বলছো অ্যালবিন, দাম তো এখন বলা উচিত না, তাও বলে দিচ্ছি, যদি কেউ বুকিং করতে চায়, হ্যাঁ, 5000 5500 মেল ফিমেল, মেল ফিমেল 5 থেকে 5500 টাকা ধরে রাখতে হবে। মেল হচ্ছে 5500, ফিমেল হচ্ছে 5000 ধরে রাখতে হবে। তবে চ্যানেল থেকে আসলে অবশ্যই দাদা ডিসকাউন্ট করে দেবে, সবসময় করে দেয় রা দাদা, সেটা নিয়ে কোনো কথা নেই। আর এই ছোটগুলো মানে একই মানে ধরে রাখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এগুলো একই। এবার তার মধ্যে আপনারা যদি বুকিং করতে চান, কারণ স্পিচ আপনারা বারবারই বলেন আমাদেরকে, একটু বাজারটা সারা বছরই থাকে, সারা বছর। আর অনেকে স্পিচের ফ্যান আছে যারা স্পিচ খুব ভালোবাসে, আর মেয়েরা তো খুবই ভালোবাসে, ছোট পাপি, ছোট ব্রিড, হ্যাঁ ছোট ব্রিড দেখার জন্য খুবই ভালোবাসে, মানে এগুলো একদম পুরো স্নো হোয়াইটের উপরেই থাকবে, দারুন। বাবার মাকে যখন দেখাবো তখন বুঝতে পারবে। দাদা যেটা বলতে চাইছে যে 40 থেকে 45 দিন হলে দুধ ছাড়লে মায়ের, তবেই ছাড়বে, কোলাটা শিখলে, হ্যাঁ বাচ্চা যখন নিজে নিজে খেতে পারবে, নিজে নিজে খেতে পারবে তখনই দাদা দেবে, তার আগে হবে না। বাহ দারুন, তবে 5 থেকে 5500 ধরে রাখুন। এত ছোট বাচ্চা যদি কাস্টমারের হাতে তুলে দিন, যদি এখন কেউ বুকিং করতে চায়, বুকিং করতে পারবে, আচ্ছা বুকিং করে নিন, যদি শুয়ে দিই দাও, একদম সদ্য বাচ্চা মম, চুপ, দেখুন এরকম মুহূর্ত দেখা সৌভাগ্যের ব্যাপার, দেখুন একটা দারুণ জিনিস, মাকে দেখতেই পাচ্ছেন, সবে সদ্য মা, তার কোয়ালিটি দেখেন, কোয়ালিটি আছে আপনাদের সামনে, দেখে নিন। আর এই বাচ্চা যদি বুকিং করতে চান তো দাদার নাম্বার আমরা শেয়ার করে দেবো, দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 8918812277 2277 রাজাদা। আর তোমার লোকেশনটা হচ্ছে বর্ধমান, বর্ধমান একদম টাউনের মধ্যে, টাউনিলপুর, হ্যাঁ, সেন্ট জেভিয়ার স্কুল বা কলেজ একসঙ্গে পাশাপাশি, সেখান থেকে মাত্র 100 মিটার, 100 মিটার দূরত্ব দাদার বাড়ি। যদি মনে করেন, হ্যাঁ, চ্যানেলের নাম কোকো পেট হাউস, কেউ যদি গুগলে সার্চ করে দেখে কোকো পেট হাউস ব্র্যাকেটে বর্ধমান লিখে মারলে প্রথম যেটা আসবে সেটাই হচ্ছে আমার ঠিকানা। বাহ দারুন, দেখতে পাচ্ছেন মা, হ্যাঁ বলো বলো। পূজো অফারের জন্য তুমি যেটা বলছিলে, পূজো অফারের জন্য ধামাকা অফারও আছে, 2999 তে একটা বাচ্চাও দেখাবো। আচ্ছা, এক পিসি পড়ে আছে, ওটা শুধু এক পিসি আছে, পিসি আছে, বাকিগুলো সব বুক হয়ে গেছে, নিয়েই গেছে, মানে দুটো আছে, একটা যেটা বুক হয়ে গেছে সেটা তো তোমাকে দেখাবো না, যেটা রয়ে গেছে সেটাও দেখাবো, 2999 টাকায় কালচার পমের ফিমেল দেবো, কালচার পমের ফিমেল দেবো, শুধুমাত্র 2999, শুধুমাত্র পূজো অফারের জন্য, যতদিন বাচ্চাটা থাকবে, এখনো এক পিস আছে, যতদিন যদি বুক না হয়, যে প্রথম বুক করবে সেই পাবে, 2999 টাকা, ঠিক আছে, সেটা দেখে নেবো, কি আশা আছে, সিজু আছে, সবই দেখাবো, ঠিক আছে ঠিক আছে, তো সেগুলো যতটা পারবো কম করে দেওয়ার চেষ্টা করব, তোমার চ্যানেলের মারফতে বললে যদি বলে আসে তো আরো কম করে দেবো, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা ছোট যে পাপিটা দেখলেন, এর বাবা হচ্ছে, এটা বাবাটা কোয়ালিটি শুধু দেখে নেবো, কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন স্পিচ কি, দেখুন, ওকে কামিং, দারুন দারুন দারুন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি দেখেন, সুপার কোয়ালিটি, সুপার, ও মাকে দেখিয়েছি, বাবাকেও দেখিয়ে দিল, দেখে নিন, ডকে তুই কি আছে এগুলো? এগুলো আছে লাসা 100, আচ্ছা এই দুটো আলাদা লিটারের, আচ্ছা চারটে হয়েছিল, আচ্ছা এই দুটো পেয়ার আছে, একটা পেয়ার বেরিয়ে আছে, আচ্ছা এই দুটো পেয়ার পড়ে আছে, আর মানে এগুলো যেগুলো দেখছি সব লাসা, হ্যাঁ সব লাসা 100, সব সাদা গুলো আলাদা লিটার, আচ্ছা সব লাসা 100, বহুত এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে লাসা, লাসা 100, হ্যাঁ লাসা 100, কোয়ালিটি আপনাদের সামনে আছে, দেখে নিন, ফার কোয়ালিটি দেখে নিন, আর কোয়ালিটি, এগুলোর বয়স কতদিন হলো বৌদি?
কোয়ালিটি আপনাদের সামনে আছে, এগুলো 40-45 দিন করে বয়স, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। বাড়িতে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যান, রাজাদার কাছে আসুন, দেখুন কোয়ালিটি কি আছে। কোয়ালিটি আপনাদের সামনে আছে, আমি সব ডিটেলস তার মধ্যে জেনে নিচ্ছি এদের দাম কি আছে, কেন মেনলি আগে জানা দরকার মানুষের যেটা হচ্ছে দাম। তো দাদা এগুলো এই বৌদি এগুলো কি দাম রেখেছি? হোয়াইট গুলোর দাম রেখেছি, হ্যাঁ মেল ফিমেল যা নেবে 9000 টাকা, আর ওইগুলো যেগুলো পেঁয়াজ বেশি আছে ওটা দাম রেখেছি 11,500 টাকা। মানে ওই এইগুলো তোমরা দেখছি এগুলো কত বলছে অ্যাক্টিভ, দেখে নাও কিরকম অ্যাক্টিভনেসটা। হ্যাঁ এগুলো আমরা কত হতে পাচ্ছি? এটা আমরা 9000 করে দেব, 9000 টাকায় মাত্র মেল ফিমেল বোথ অ্যাভেলেবল লাসা অ্যাপসো। আর এইগুলো যেহেতু একটু ট্রাই কালারের মধ্যে আছে, একটুখানি একটু সিরজুক কালারটার জন্য দাম বেশি নাকি? আচ্ছা কালারটা দেখে নাও, কালার কোয়ালিটিটা। আর এগুলোর দাম হচ্ছে 11,500 বললে তো, 11,500। চ্যানেল থেকে আসুন, একদমে কিছু হয় না দাদা, ডিসকাউন্ট আছে। আর মেডিসিন বা কোনো কিছু যদি গিফট থাকে দাদা অবশ্যই দেবে। বাড়ি থেকে আসুন, অ্যাক্টিভনেস বাচ্চা থেকে নিয়ে যান, আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি তবুও বাচ্চাগুলোকে। তো দেখে নিন, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি আপনাদের সামনে আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি ফোনে ভিডিও শেষে আপনাদেরকে ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো, আর ডেসক্রিপশান বক্সে তো অবশ্যই পাবেন, আর কীভাবে আসতে হবে লোকেশনও আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, এগুলো কী দেখছি? এগুলো সিটজু, এগুলো সিটজু আছে, মানে আগে যেগুলো দেখেছিলাম ওগুলো লাসা দেখেছিলাম, তাই তো? আর এটা হচ্ছে সিটজু, কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, দারুন 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 দারুন, একটুখানি জাস্ট হেভি, দারুন লাগছে, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর একটা কথা আপনাদের বলি, সিটজু আর লাসার মধ্যে যে ফারাকটা, ফারাকটা ভিডিও শেষে দাদা কি ফারাক আছে সেটা দাদা বৌদি দুজন মিলে দেখিয়ে দেবে, তাহলে দাদা বৌদির কাছে অবশ্যই আসতে হবে। দাদা বৌদি বিরিয়ানি নয়, দাদা বৌদি সিটজু লাসা, এটা ট্রাই কালার মধ্যে, আর ওটা দুটো বৌদি একটু দেখিয়ে দাও ঘুরিয়ে। হ্যাঁ দারুন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি দেখেছেন, শুধু কোয়ালিটি দেখে। দুটোই ডগ, দুটোই ডগ আছে, মানে দুটো মেল আছে, আর চারটের মধ্যে দুটো বেরিয়ে গেছে। আচ্ছা দুটো বেরিয়ে গেছে, আচ্ছা দুটো আছে। আচ্ছা বয়স কত দিন? 61 দিন বয়স হলো, 61 দিন বয়স হলো। আচ্ছা দুটোই তো মেল আছে তো? এটা দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিজু, বিক্রি হয়ে গেছে, এক পেয়ার বিক্রি হয়ে গেছে, আর রয়েছে আর একমাত্র এক পেয়ার, যদি বুকিং করতে চান সিজু অরিজিনাল বিট আছে তো দাদা? এটা একদম অরিজিনাল বিট, তাহলে পেপার আছে, কেসিআই পেপার আছে, ও এটা পেপারও, কেসিআই পেপারও আছে, চ্যাম্পিয়ন লাইনের আছে, চ্যাম্পিয়ন ব্লাড লাইন, চ্যাম্পিয়ন ব্লাড লাইনও। এবং দেখুন কোয়ালিটি সিজু, আপনারা একটু পিছন ঘুরিয়ে, হ্যাঁ আপনারা কি বুঝতে পারবেন যে এটা ডগ? আপনারা মনে হচ্ছে না যে একটা টেডি নিয়ে দা বসে আছে? দেখুন কোয়ালিটি দেখুন। বৌদি এর দাম কি রেখেছো? এমনি তো আমরা 18,000 টাকা করে বিক্রি করি। আচ্ছা যেহেতু তুমি অনেক দূর থেকে এসছো আমার চ্যানেলে, হ্যাঁ শুধু তোমার চ্যানেলের জন্যই 14,000 করে, মানে এটা অফার চলছে, এটা অফার, এটা কি পূজো অফার? হ্যাঁ পূজো অফার, এটা পূজো অফার চলছে, ছেলে মেয়ে যাই নেবে, যা নেবে মাত্র 14,000 টাকা। কোয়ালিটি আপনাদের সামনে আছে, দেখে নিন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এবং অরিজিনাল বিট আছে। আর এটা কি চ্যাম্পিয়ন, কি বলছিল একটা, চ্যাম্পিয়ন ব্লাড লাইন, চ্যাম্পিয়ন ব্লাড, কেসিআই রেজিস্টার, কেসিআই রেজিস্টার। আচ্ছা এইগুলো যে নেবে সে কেসিআই যদি মনে করে পেপার নিতে চায়, নিতে চায় তার জন্য এক্সট্রা টাকা লাগবে, এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা যদি মনে করে যে কেসিআই ছাড়া নেবে তাহলে সেটাও কি নিতে পারে? তো আচ্ছা সেটাও নিতে পারে। তো দাদার কাছে আসুন, এটা কেসিআই রেজিস্টার পেপার আছে, আর দাদা এই যে বিটগুলো দেখালো এর মা বাবাকে আমি দেখিয়ে দেবো। আর একটা কথা আপনাদের বলার আছে, সেটা হচ্ছে লাসা সিরজুর যে ফারাকটা সেটা দাদা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে তাহলে দাদা ওইটাই তুমি একটু দেখিয়ে দাও যে লাসা আর সিরজু কি, কি জিনিসটা কি আছে। হ্যাঁ কি বলছিলে, লাসা আর সিরজুর মধ্যে যে ফয়েল, লাসা আর সিরজুর মধ্যে যে ফারাকটা হয়, হ্যাঁ সেটা দেখো তুমি কালারে কিন্তু অতটা ধরতে পারবে না, প্যাচে কিন্তু অতটা ধরতে পারবে না। যেমন এর বয়স হচ্ছে 61 দিন আর এর বয়স হচ্ছে 46 দিন। আচ্ছা যেহেতু এর মধ্যে কোনটা লাসা কোনটা সিরজু, এইটা লাসা এইটা সিরজু, এইবারে বলে দিচ্ছি, হ্যাঁ এটাকে এদিকে রাখি। লাসার যে নাকের স্টপটা হয় না, আমরা অ্যাকচুয়ালি স্টপটা দেখি, এটা কিন্তু এক আঙ্গুল বা এক আঙ্গুলের বেশিও থাকতে পারে, দু আঙ্গুলও হতে পারে। আচ্ছা সিরজু কিন্তু পাঁচ হয়, সাইড থেকে দেখাও তুমি তাহলে বুঝতে পারবে, ভেতরে একদম ঢোকানো, একটু আন্ডার নোজ, একটু হ্যাঁ এরকম করে আন্ডার নোজ, হ্যাঁ দেখো
এদের নাকের কন্ডিশনটা দেখো একটা বড়, হ্যাঁ দুটো পাশাপাশি আছে, দেখে নিন এটা আছে, এটা এরকম ধরো, এটা এরকম ধরো তাহলে বুঝতে পারবে একদম। জানেন তো যে মার্কেটের অবস্থা কি, অনেকেই ভুলভাল বোঝায়। বলে দি আরেকটা জিনিস বলে দি, যখন এরা একটু বড় হয় ছোট অবস্থায় বোঝা দাদা খুব মুশকিল। হ্যাঁ, যখন এরা একটু বড় হয় এদের চোখটা হয় গোল টাইপের, আর এদের চোখটা, এদের মানে কাদের, লাসার, লাসার চোখ হয় গোল টাইপ, গোল টাইপের, আর সিজু চোখটা হয় আমন টাইপের, মানে একটু বেকানো টাইপের, একটু বেকা টাইপের, আমন টাইপের, আমন যেমন হয় আমন, আমন বাদামের মতো। বাহ, দারুন জিনিস একটা জানা জানা হলো। তাহলে আপনারা লাসার সিজু ডিফারেন্স একদম ওইটা লাসার, কারণ অনেকেই এই লাসাই সিজু বলে বিক্রি করে দিচ্ছে, পরে বলছে দাদা আমরা ঠকে গেছি, আমাদের তো এটা তো সিজু। আর ওদের কি সাইজেরও কিছু ব্যাটার? অবশ্যই, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, এর 46 দিন বয়স, হ্যাঁ, আর এর 61 দিন বয়স, হ্যাঁ, সাইজ তো অনেকটাই ছোট, পাশাপাশি রাখলে তুমি বুঝতে পারবে, বডি ওয়েটের ফারাকটাও একটু হয়। এ দেখো কতটা ছোট, এর হেড সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর হেড সাইজ কিন্তু এখনো ছোট, ছোট, তাই লাসা সিজুর মধ্যে ডিফারেন্স। কিন্তু দাদা লাসা সিজুর মধ্যে ডিফারেন্স হতে পারে দাদা, একটা কথা যেটা বলছিল দাদা, মানে বৌদিও যেটা বললো যে এটা পূজো অফার চলছে বলে দাম, কিন্তু এটা সত্যি 18-20 হাজার টাকা দাম, মোটামুটি দাম হয় দাদা পূজো অফার অনুযায়ী। দাদা শুধুমাত্র 14,000 টাকা, 11,000 টাকা, 9,000 টাকা, মানে 14,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন সিটজু লাসা অ্যাপসো, যেটা ট্রাই কালারের মধ্যে দেখলেন ওটা পেয়ে যাচ্ছেন 11,000 টাকা, যেটা একটু হোয়াইটের মধ্যে আছে, ডিফারেন্স কিছু তো, শুধু হোয়াইট কালারটার জন্য দাদা 2,000 টাকা ডিসকাউন্ট রেখেছে। আর আমাদের চ্যানেল থেকে আসুন, পেসলাইকের পক্ষ থেকে আসলে দাদারা আশা করি অনেকটাই দাম কমিয়ে দেবে, আর দাদাদের কাছে কি মেডিসিন আর কি অফার আছে সব দাদা দেখিয়ে দেবে, কি দাদা দেবে তো? হ্যাঁ দেবো, ওই বাচ্চাদের ধরো কিছু ওষুধ লাগে সেগুলোও দিয়ে দেবো। আচ্ছা, আর সাথে 1 কিলো ড্রাই ফ্রুট দিয়ে দেবো, দিয়ে দেবে ফ্রি? হ্যাঁ, বাহ দারুন, বাচ্চাদের ফ্রি, হ্যাঁ হ্যাঁ, দারুন 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 দারুন। দেখতে পাচ্ছেন ছেড়ে দেখিয়ে দিলাম, বিটটা দেখুন, আর এটা হচ্ছে আপনারা দেখছেন সিটজু কোয়ালিটি, আপনাদের সামনে আছেন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। অ্যাক্টিভনেসটা দেখুন, অ্যাক্টিভনেসটা মানে একদম টেডি। আর বুকিং করতে চাইলে, বুকিং করার দরকার নেই, ডাইরেক্ট ফোন করুন, দাদার ফোন নাম্বারটা শেয়ার দাদা একবার, ফোন নাম্বারটা 8918 2277। যদি কেউ নিতে চায় দাদাকে ফোন করুন, অবশ্যই ফোন করুন, কোয়ালিটি আপনাদের সামনে আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এবং একটাই কথা বলবো, মা বাবাকে দেখুন, দেখে বাচ্চা নিয়ে যান, মা বাবা, আমরা ভিডিও শেষে মা বাবাকে দেখে ভালো লাগবে এবং দাদার কাছে বুকিং করে নিন। আর যদি এই বিট ছাড়া যদি আদার্স কেউ কোনো বিট চায়, সব বিডি আমি করি, সব বিট, হ্যাঁ সব বিডি করি, মোটামুটি সব বিডি করি, যেটা অর্ডার করে সেটা নিয়ে যান। আচ্ছা আচ্ছা, বাড়িতে যেগুলো বিট আছে, বাড়িতে যেগুলো বিট আছে তার নামগুলো বলে দিই, যেমন লাফা আছে, সিজু আছে, পাগ আছে, কমেডিয়ান আছে, জার্মান স্পিট আছে, চাউচাউ আছে, চাউচাউটাকে লাস্টে দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। হ্যাঁ বিশাল একটা ধামাকা, তুমি ধামাকা অফার, একদম পূজোর অফারের জন্য, কালচার পম ফিমেল, হ্যাঁ মাত্র 2,999 টাকা, শুধুমাত্র 2,999 টাকা, 2,999 টাকায় কালচার পম, কালচার পম কিছু বলার নেই, 3 পিস ছিল, আচ্ছা 2 পিস বুক হয়ে গেছে, বেরিয়ে গেছে। মানে এটা কি আমি আসলাম এত কষ্ট করে তার জন্য দিলে নাকি? না তার জন্য হতে পারে, ধরো এক পিস রয়েছে, যেহেতু দেখো বাচ্চার উপর ডিপেন্ড করে তো, না থাকলে তো দিতে পারতাম না। আচ্ছা, তো দুটো বাচ্চা বেরিয়ে গেছে আর একটা রয়েছে, কেউ যদি নিতে চায় বুকিং করুন, ফোন নাম্বারটা একটুখানি জমা করে বলুন, 8918 8812277, একদম কালচার পম মাত্র 2,999 টাকা, রাজাদা বলেই সম্ভব, কোয়ালিটি যে মনে করেন যে 2,999, সুন্দর বাচ্চা দেবো, পার কোয়ালিটিও ভালো, দারুন 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 দারুন, একদম লাভ বাচ্চা হবে। ভিডিও দেখার সাথে সাথে ফোন করুন, থাকলে পাবেন, না থাকলে পরে নেক্সট আবার অফারে, কেন একমাত্র এটা হচ্ছে বিগ বিলিয়ন্স ডে আপনি চালু হয়ে গেছে জানেন ফ্লিপকার্টে, তো সেই রকমই যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন, কোয়ালিটি আপনাদের সামনে আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এক পিসি রয়েছে, একদম খুব ভদ্র, দেখুন এর মধ্যে ভদ্র না, ওকে ছেড়ে দিন, আপনি একটা জিনিস, হ্যাঁ এইটাই হচ্ছে মেইন কথা, ওর অ্যাক্টিভনেসটা তুমি দেখে নাও, অ্যাক্টিভনেসটা দেখে নিন, এবার তুমি দেখে নাও, দারুন দারুন, অ্যাক্টিভটা দেখুন, তখন বলে নিয়ে থাকবে ততক্ষণ চুপচাপ ধরে রাখা যাচ্ছে না। কতদিন বয়সে? এর বয়স হয়ে গেল আজকে 46 দিন, 46 দিন বয়স, না আজকে 47 দিন বয়স, 46 দিন বয়স, আর মাত্র 2,999 টাকা, এরপরেও যদি কিছু মনে হয় দাদা সেটা ডিওয়ার্মিং কমপ্লিট আছে, ডিওয়ার্মিং কমপ্লিট, হ্যাঁ ডিওয়ার্মিং কমপ্লিট, ডিওয়ার্মিংটা কমপ্লিট করার দরকার আছে, আপডেট করেই দিই আমরা, হ্যাঁ আপডেট থাকে সব সময়, কারণ 15 দিন অন্তর। আচ্ছা কেউ যদি এটা নিতে চায় 2,999, তো
আর যদি এক্সট্রা ভ্যাকসিন চার্জ তো দিতেই হবে, ভ্যাকসিন চার্জ দিতে হবে। আমি মনে করে যেতে গেল তাহলে আমি ভ্যাকসিন করিয়ে দেবো, আর যদি কোনো 65 দিনের মধ্যে আমরা প্রথম ভ্যাকসিনেশনটা পাপি টেপিটা করিয়ে দিই, শুধুমাত্র 2999 তুমি বলো? হ্যাঁ, শুধুমাত্র 2999 টাকা, কালচার পমেরিয়ান ফিমেল। একদম একদম একদম, পুজো অফার, পুজো অফার, বাম্পার অফার, ঠিক আছে দাদা। আর একটা, ইনি কে? এনার, ইনি হচ্ছে স্যান্ডি, ওর নাম। হ্যাঁ, তো ওই যেটা তোমাকে তিনটে যেটা মেল বললাম, অ্যালভিনো বাচ্চা, হ্যাঁ, তার মা হচ্ছে ও, 10 দিনের যে বাচ্চা দেখালে, বাচ্চাটা বললাম, তার মা। এই দেখো, দুধ দেখলে বুঝতে হবে দুধ খাওয়াচ্ছে। এই দেখো, ওর নাকটা দেখো ব্রাউন কালারের, ব্ল্যাক নয়, চোখটার কালারটা দেখো আলাদা, একটু সামনে থেকে নিয়ে আসো তুমি বুঝতে পারবে। দেখো চোখটা কেমন, একটু এরকম টাইপের বাচ্চাগুলোর চোখ, একটুখানি ইয়ে টাইপের। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাচ্চার চোখটা থাকে নীল, যত বড় হওয়ার সাথে সাথে এটা হয়ে যায় কিন্তু কটা কটা টাইপের হয়ে, কটা টাইপের হয়ে যায়, এটা ব্ল্যাক থাকে না। আচ্ছা, ক্যাটস টাইপ, হ্যাঁ ক্যাটস টাইপের হয়। স্পিচ নিতে গেলে আসতে হবে রাজাদার কাছে, রাজাদা কর্ণগর হাটে রবিবার করে থাকে। লাফাতে হবে না, ও বাচ্চাটা এসে। আচ্ছা, আগে যেটা দেখলাম ওটা তো, ওটা কালচার পমেরিয়ান ছিল, ফিমেল ছিল, ওটা অন্য লিটারের বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা লিটারের বাচ্চা। আচ্ছা, এটা এক পিসি রয়েছে, এটা এক পিসি আছে। হ্যাঁ, এটা শো কোয়ালিটির বাচ্চা আছে, একদম শো কোয়ালিটির বাচ্চা। দারুন দারুন, এটা মেল। এটা কি কালার আসবে? এটা রেড। এই দেখো না, তুমি এখন থেকে কালার বুঝতে পারবে যে ভেতর, অ্যাকচুয়ালি কালচার পমের ভেতরে যে কালারটা হয় সেটা হচ্ছে মেন কালার, এই ব্ল্যাক ইস গুলো সব চলে যাবে। হ্যাঁ, মায়ের কালারটা চলে যাবে। হ্যাঁ, এটা উপরের কালারটা চলে যাবে। বয়স কতদিন হয়েছে? বয়স হয়ে গেল আজকে এইটার 61-62 দিন বয়স, 61-62 দিন বয়স। দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের সামনে আছে, এটা মেল বাচ্চা, মেল কালচার পম। আর দাম, দাম এটা যদি কেউ নিতে চায় তার মোটামুটি 8,500-9,000 টাকার মধ্যে হবে, কারণ এই বাচ্চারা থাকবে না, এই বাচ্চারা বুক হয়ে গেছে, একজন নিয়ে যাবে, রয়েছে বলে দেখিয়ে দিলাম। আচ্ছা, 8,500-9,000 টাকা, 8,500, মানে এরকম বাচ্চা যদি চায় পেয়ে যাবে, পেয়ে যাবে, মোটামুটি দেখে নিন, চায় পেয়ে যাবে। দাদার কাছে ফোন নাম্বার আমাদের দেওয়া আছে, তারপরেও ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো, তো দেখে নিন, কোয়ালিটি আপনাদের সামনে আছে। এরকম ছেড়ে দিচ্ছি, এটাও দেখো, দেখুন অ্যাক্টিভনেসটা, দেখুন সব ছেড়ে দেখিয়ে দিলাম, সুন্দর হয় আরও কোয়ালিটি, আর একদম পুরো গোল গোল, গাবলু গাবলু, দারুণ কোয়ালিটি, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। দুদি, এটা কাকে দেখছি? এই হচ্ছে কোকো। আচ্ছা, এই হচ্ছে কোকো, ওর নামেই আমার ক্যানেলটা কোকো পেটস হাউস। ও, কোকো পেটস হাউস ক্যানেল যেটা দাদার, দাদা বুদি যে, হ্যাঁ, 9 বছর এর বয়স, তা ওর নামেই খোলা আছে কোকো পেটস হাউস। যার বাচ্চা দেখালাম, পশমটা কাটা আছে, পশমটা কাটা, আচ্ছা আচ্ছা, পশমগুলো সব কেটে রেখেছে, এই হচ্ছে মা, এরই পেপার আছে। আচ্ছা আচ্ছা, আরো কটা পেপার আছে, সব কটারই পেপার তো করানো হয় নাই। দেখে নিন পাক, দেখে নিন কতগুলো পাক, দেখে নিন, দারুন দারুন দারুন, কোয়ালিটি দেখে নিন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে, সুপার কোয়ালিটি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন ৩০-৩২টা দেখতেই পাচ্ছেন, সামনেই রয়েছে সব, দেখুন কোয়ালিটি, পাক চাইলে পাকও পেয়ে দাদা, একবার নাম্বারটা তুমি শেয়ার করে দাও, 8 9 1 8 1 2 7।
খুব ভালো লেগেছে দাদার কাছে এসে, এবং এত পাপি এত ডগ রয়েছে যে বলার কিছু না, একটাই কথা বলবো যে ওয়েদার ভালো নেই, তাই জন্য বেশিক্ষণ আমরা দেখাবো না, তো দেখতে থাকুন। কোয়ালিটি পাগও রয়েছে, পাগও দেখে নিন, ঠিক আছে? আসো, আসো 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 আসো, এই যাবো।